দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজি এপ্রিলের 22 তারিখ শনিবার আসিল পবিত্র ঈদুল ফিতর। আর সারা দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান হলে তারা ঈদুল ফিতর উদযাপন করছে। ইনোদ্ধারে বেকাতে চট্টগ্রামের প্রত্যেক উপজেলা এবং শহরতে শত শত ঈদুল জামাত অনুষ্ঠিত হয়। তবে এবারের চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদুল জামাত অনুষ্ঠিতই ফটিকছড়ি নিজে। এপ্রিলের 22 তারিখ শনিবার সকাল 8:30 উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠানেজি এই ঈদুল নামাজ অনুষ্ঠিত হয়। আর এই নামাজত ইমামতি করছি বাংলাদেশ হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। প্রায় 3 একর জায়গা জুড়ে 1,50,000 বর্গফুটুর এই ঈদগাহ নেজি ফটিকছড়ি উপজেলার বিভিন্ন লাহাত্তুন প্রায় 20,000-এর বেশি মুসল্লি নামাজত অংশ লয় বলে জানায় ফটিকছড়ি ইউপি চেয়ারম্যানের সভাপতি সরার উদ্দিন চৌধুরী শাহিন। নামাজের আগে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি আক্তার হোসেনের সঞ্চালনায় কমিটির সভাপতি লেলাং ইউপি চেয়ারম্যান সরার উদ্দিন চৌধুরী শাহিনের বক্তব্য আগত মুসল্লি ঈদগাহ মাঠ উন্নয়নের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে। আর আর এই ঈদগাহ যে শতবর্ষ কাছাকাছি প্রায় আগেই শাহনগর হাই স্কুলের মাঠতিতু এত্তন স্থানান্তর করিয়ারে এই 28 প্রায় 30-35 বছর হয়ে আর খুব সুন্দরভাবে খুব ভালো পরিবেশে আজ ঈদ জামাত আদায় করছি। আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি। দেশের বাইরে যারা আছেন, দেশের যারা আছেন, বিয়ানোর ঈদ মোবারক জানাই এবং ওনারা তো একখান জিনিস চাই আর ঈদ গেলে ওনারা দোয়া করিবেন। নামাজ শেষে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করি মোনাজাত করছি হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বামনগরী। C+ TV চট্টগ্রাম।